ক্রোম ফ্ল্যাক্স ওয়েসের উপর ভিডিও দেওয়ার জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছি। অ্যান্ড এখন যে অপারেটিং সিস্টেমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রোম ফ্ল্যাক্স ওয়েস। এটা মূলত তারাই ইউজ করবেন যাদের কম্পিউটার কনফিগারেশন একেবারে লো। নর্মালি যে কোনো উইন্ডোজ ইউজ করলে যদি আপনার কম্পিউটার হ্যাং করে বা কোনোভাবে ইউজ করতে পারেন না, অনেক পুরনো কম্পিউটার, সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। অথবা যদি আপনি কম্পিউটার তেমন একটা বোঝেন না বা তেমন কোনো কাজ করেন না, জাস্ট নর্মালি ইউটিউবে ভিডিও দেখেন, ব্রাউজিং করেন, টুকটাক গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার দিয়ে কাজ টাজ করেন একদম সিম্পল, অথবা জাস্ট মুভি দেখেন, এই টাইপের পার্সন যারা আছেন তাদের জন্য মূলত এই অপারেটিং সিস্টেমটি। নর্মালি যারা কম্পিউটার কাজ করে প্রফেশনালি ওদের জন্য এটা না। সো এই ক্রোম ওএস ফ্ল্যাক্স কীভাবে আমরা ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করব এই বিষয়টা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি করে দেখাবো, পাশাপাশি এটার রিভিউটাও আপনাদেরকে দিব। ওকে, সো প্রথম আমরা এই ওএসটি ডাউনলোড করবো। ডাউনলোড করে প্যান্ডাবে বুট করে দেন আমাদের কম্পিউটার ইনস্টল করব। তো সম্পূর্ণ প্রসেসটা দেখব, অথবা আপনি চাইলে একবার ট্রায়াল দিয়ে দেখতে পারেন ইনস্টল না করে। দুইটা অপশন রয়েছে, ট্রায়াল এবং ইনস্টল। সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে ক্রোম এক্সটেনশন যেই লিঙ্কটা আছে এখানে আসতে হবে। আমি এই পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো। ডেসক্রিপশন দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন। দেন সার্চ করতে হবে ক্রোম বুক রিকভারি ইউটিলিটিতে আসতে হবে। এখানে আসার পর দেন আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে। দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। তো এক্সটেনশন এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এখানে ক্লিক করে এখান থেকে এটা উপরে পিন করে দেবেন। ওকে, পিন করে এটা ওপেন করতে হবে। ওয়েল, এটা ওপেন হয়ে গেছে। এখন আর ব্রাউজারে কোনো কাজ নেই, ব্রাউজারটা কেটে দিতে পারেন, নো প্রবলেম। এখন আপনাকে একটা পেন ড্রাইভ আপনার কম্পিউটার কানেক্ট করতে হবে। সো আমি একটা পেন ড্রাইভ কানেক্ট করেছি আমার কম্পিউটারে। ওয়েল, আমার পেন ড্রাইভ চলে আসছে। এখন আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট এ মডেল ফ্রম আ লিস্ট এখানে ক্লিক করতে হবে। তারপর সিলেক্ট এ ম্যানুফ্যাকচারে ক্লিক করব। এখান থেকে আমি গুগল ক্রোম ওয়েস ফ্ল্যাক্সে ক্লিক করব। তারপর সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করব। এখান থেকে এটাই থাকবে ক্রোম ওয়েস ফ্ল্যাক্স। দেন কন্টিনিউতে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করব, আমাদের প্যানেলটি সিলেক্ট করতে হবে। দেন কন্টিনিউতে ক্লিক করব। দেন ক্রিয়েট নাওতে ক্লিক করব। এখন এই যে ওয়েসটা আছে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে সরাসরি প্যানেলে বুট হয়ে যাবে। এটা ডাউনলোড হতে 5 মিনিট সময় লাগবে। তো 5 মিনিট পরে আবার আমরা ভিডিওটি কন্টিনিউ করব। ওয়েল, আমাদের যে ওয়েসটা আছে এটা ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পর এই টাইপের একটা মেসেজ দেবে, ইয়েস নো একটা মেসেজ দিয়েছিল। ওখান থেকে জাস্ট আমি ইয়েস করলাম। ইয়েস করার পরে এটা মেবি এখন বুট হচ্ছে সম্ভবত। এতক্ষণ ডাউনলোড হয়েছে, ডাউনলোড হওয়ার পর এখন বুট হচ্ছে সম্ভবত। এটা সো আমরা ওয়েট করি একটু, দেখি এটা 100% হলে কী হয়। এটা কমপ্লিট হওয়ার পর আবার ভেরিফাইং কি আমি বুঝলাম না, এত ফাংশন কেন আসতেছে এখন, আগে তো এত কিছু ছিল না। ওয়েল, ভেরিফাইং অলমোস্ট কমপ্লিট। আই হোপ এখন এটা কমপ্লিট হবে, উইন্ডোজ সেট আপ করার জন্য রেডি হবে আর কি। ইয়া, ইটস রেডি। যখন আপনার কাজটা কমপ্লিট হবে, আপনার যে মেন উইন্ডোজটা আছে বা যেটা দিয়ে আপনি উইন্ডোজ সেট আপ করবেন, এই যে টাইপটা, এই প্যানেলটি এরকম হয়ে থাকবে, ঠিক আছে, এখানে কিছুই দেখাবে না। দেন আপনি প্যানেলটি খুলে ফেলবেন। এখানে একটা বিষয় বোঝা রাখি, আপনার যদি কেউ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান, তাহলে আমার এই ভিডিওগুলো দেখে কাজটা শিখে দেন আমার গ্রুপে জয়েন করে আমার সাথে কাজ করতে পারেন। অ্যান্ড আমার চ্যানেলে নর্মালি ভিউ খুবই কম বর্তমানে, বিকজ আমার যে মেইন চ্যানেলটি ছিল ওটা সাসপেন্ড হয়ে গেছে রিসেন্টলি। সাসপেন্ড হওয়ার কারণে ওই ভিডিওগুলো এখানে দিয়েছে, বাট এখন সাবস্ক্রাইবার কম এবং একটি সাবস্ক্রাইবার এখানে নাই বলেই চলে, যার কারণে ভিউটা কম আছে। সো আপনাদের প্রচুর সাপোর্ট প্রয়োজন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ওকে, সো আমি এই অপারেটিং সিস্টেমটি আমার ল্যাপটপে সেট আপ করবো, এইচপি ল্যাপটপে। বাট আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের কম্পিউটার সেট আপ করেন, তাহলে আপনার কম্পিউটার পেন ড্রাইভ দিয়ে কীভাবে উইন্ডোজ সেট আপ করতে হয় ওই বিষয়ে জানতে হবে। মানে আপনাকে এই বুট মেনুটা ওপেন করার যে অপশনটা আছে ওটা জানতে হবে। সো আপনি অবশ্যই, সো আপনি যে কোনো একটা ব্রাউজারে সার্চ করবেন, আমি যদি এইচপি বুট মেনু কি উইন্ডোজ তারপরে একটা দিলেই হবে, যে কোনো একটা দিই, 10 দিলাম, যদি দেই তাহলে এখানে দেখাচ্ছে স্কেপ বারন অথবা F9। ডেল লেগে সার্চ করতে পারেন, তাহলে F2 অথবা F12, এখন আপনার যেটা ওটা লেগে সার্চ করবেন। সার্চ করলে এই বুট কিটা পেয়ে যাবেন, কারণ কম্পিউটার রিস্টার্ট করার পর বা কম্পিউটারটি বন্ধ থেকে চালু হওয়ার সময় আপনাকে বুট কিটা প্রেস করে মূলত প্রথম বুট মেনুতে যেতে হবে। ওকে, ওয়েল, আমি এটাতে উইন্ডোজ সেট আপ করবো, যেটাতে উইন্ডোজ 8 ইনস্টল করেছিলাম আর কি। শাটডাউন দিচ্ছি, ল্যাপটপে শাটডাউন দিলাম, পেন ড্রাইভে লাগাচ্ছি। তো পিসিটা আমি চালু করছি, চালু করে F9 প্রেস করব। F9 হচ্ছে এসপির জন্য বোর্ড কি। সো প্রথম যেটা আছে এটা রেখে আমি জাস্ট ইন্টারপ্রেস করছি, দেখি কি আসে। ডিসপ্লে সম্পূর্ণ ব্ল্যাক হয়ে আছে,
সো অনেকটা সময় নেওয়ার পর ক্রোম ওএস ফ্লেক্স চালু হয়েছে, প্রায় 2 মিনিট উপরে সময় নিয়েছে, সো আপনারা ওয়েট করুন অবশ্যই। ওয়েল, মোটামুটি অনেকটা সময় নিয়েছে এটা চালু হওয়ার জন্য। সো এই পর্যন্ত আসার পর আমরা গেট স্টার্টে ক্লিক করব। দেন এখানে দুটি অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ইনস্টল ক্রোম ওএস ফ্লেক্স অ্যান্ড সেকেন্ড হচ্ছে ট্রাই ইট ফার্স্ট, মানে আপনি ইনস্টল না করেও ট্রাই করতে পারবেন, জাস্ট আপনার প্যান অ্যাপ থেকে এটা রান হবে, আপনার কম্পিউটার ইনস্টল হবে না। বাট আমার ট্রাই করার প্রয়োজনে আমি ইনস্টলই করছি, তো ইনস্টল অপশনে রেখে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর স্টিল এখানে অনেকক্ষণ ওয়েট করলো। ওকে, এখন বলছে ইনস্টল ক্রোম ওএস। ওকে, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ক্রোম ওএস ফ্লেক্স ইনস্টল করলে আপনার কম্পিউটার যে হার্ড ডিস্কটা আছে এটা সম্পূর্ণ ফরম্যাট হয়ে যাবে, সম্পূর্ণ হার্ড ডিস্কটি ফরম্যাট হয়ে এটা ইনস্টল হবে। যদি আপনি যে কম্পিউটার আপনার কোনো প্রকার ডাটা নেই যে হার্ড ডিস্কে ওইটাতে ইনস্টল করবেন, নয়তোবা কিন্তু আপনার সমস্ত ডাটা ইরেজ হয়ে যাবে। আমার এই ল্যাপটপে কোনো প্রকার ডাটা নেই, সো আমার কোনো প্রবলেম নেই, তো আমি ইনস্টলে ক্লিক করছি। সম্পূর্ণ হার্ড ডিস্কটি ফরম্যাট হয়ে দেন এই ক্রোম ওএস ফ্লেক্স ইনস্টল হচ্ছে। এটা মেবি ডুয়াল বুটে ইনস্টল করা যাবে না, ডুয়াল বুটে ইনস্টলের কোনো অপশন আমি দেখি নেই, সো এটা ডুয়াল বুটে হবে না। আপনাকে সরাসরি কম্পিউটার সেট আপ করতে হবে এবং কোন প্রকার ডাটা আপনি সেভ করতে পারবেন না। যদি অল্প কিছু এমবি ডাটা থাকে আপনার কাছে পার্সোনাল ডাটা, সেক্ষেত্রে প্যান ড্রাইভে বা অন্য কোনো এক্সটার্নাল হার্ড ডিস্কে ট্রান্সফার করে দেন আপনি সেট আপ করতে পারেন, ইটস আপ টু ইউ। ওয়েল, ফাইনালি এটা কমপ্লিট হয়েছে, আমার কল্পনার চেয়ে অনেক বেশি সময় নিয়েছে। সো ইনস্টল হওয়ার পর এখন ল্যাপটপ রেজিস্টার নিচ্ছে, প্যান ড্রাইভ যেটা ছিল প্যান ড্রাইভ আমি খুলে ফেলছি। এটা ইনস্টল হতে এত বেশি সময় লাগবে আমি কল্পনা করি নাই, একটা উইন্ডোজ ইনস্টল হতে এত বেশি সময় লাগে না। এটা তো বন্ধ হয়ে চালু হওয়ার নামও নিচ্ছে না, এটা রেজিস্টার নিয়ে চালু হচ্ছেও না। পরে আমি পাওয়ার বাটনে চাপে ধরে কম্পিউটারটি অফ করি, অফ করে দেন অন করি, এখন চালু হচ্ছে। এমনও হতে পারে ফার্স্ট টাইম চালু হচ্ছে, বিদায় সময় বেশি নিচ্ছে। কিছু কিছু অপারেটিং সিস্টেম যখন কম্পিউটার ইনস্টল করা হয় পারফরমেন্স ভালো থাকে, বাট প্রথম দিকে চালু হওয়ার ক্ষেত্রে একটু সময় বেশি লাগায়, বাট নেক্সট টাইম ঠিক হয়ে যায়, দেখা যাক এটা কী করে। সো এটা চালু হয়ে গেছে, এখান থেকে আমি গেট স্টার্টে ক্লিক করছি, তারপর ওয়াইফাইয়ের অপশন চলে আসছে, ওয়াইফাইয়ে কানেক্ট করি, পাসওয়ার্ড দিয়ে ইন্টার প্রেস করলাম, কানেক্টিং দেখাচ্ছে। সো এটা কানেক্ট হয়ে গেছে, এখন অবশ্যই বলবে জিমেলটা কানেক্ট করার জন্য, আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। দেন নেক্সট, এখানে দুটো অপশন দিয়েছিল, ইউ অ্যান্ড চাইল্ড। যদি আপনি কোনো একটা কম্পিউটার ইনস্টল করে আপনার ছেলে বা মেয়েকে দিতে চান তাহলে অবশ্যই চাইল্ড দিয়ে দেবেন, তাহলে আপনার কন্ট্রোলে থাকবে সম্পূর্ণটা। সো আমি আমার মেলটা টাইপ করলাম, দেন পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড দিয়ে ইন্টার প্রেস করলাম। ওকে, আমার মোবাইলে চলে গেছে আপনার মেসেজ, ওখান থেকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। সো আমার মোবাইল থেকে ইয়েস ইটস মিতে ক্লিক করব, এটা এখানে লগ ইন হয়ে গেছে। দেন এখান থেকে আমি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, দেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, অ্যাগ্রিতে ক্লিক করব, দেন অ্যাগ্রি। ওকে গুগল, ওকে গুগল, হে গুগল, হে গুগল, মানে ভয়েস অ্যাসিস্ট্যান্টটা চালু হয়েছে আর কি, ওটা অ্যাক্টিভ করতে হয়েছে। দেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, গেট স্টার্টে ক্লিক করব। ওয়েল, ফাইনালি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। ওকে, এখানে দেখা যায় ক্রোম যে ব্রাউজারটা আছে এটা ইনস্টল হয়ে গেছে, এবং আমার কম্পিউটারে যে ক্রোম ব্রাউজারটা ছিল ওইটাতে যা যা এক্সটেনশন ছিল সব কিছু এখানে অটোমেটিক অ্যাড হচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমি অ্যাড করি নাই, যে মাত্র অ্যাড হচ্ছে অটোমেটিকভাবে, এবং আমাদের ক্রোম ব্রাউজারটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন প্লে, আমি ইউটিউবে যাই, দেখি ইউটিউব থেকে ভিডিও দেখা যায় কি না। ওয়েল, ভিডিওটা প্লে করি। ওকে, এটা প্রপারলি কাজ করছে। ওকে, এটাকে আপাতত কেটে দিই, তারপর এগুলো কী আসছে কেটে দিই, এগুলো দেখার প্রয়োজন নেই। মেনু বারে কী আছে দেখি, মেনু বারে কিছু অপশন দেওয়া আছে এখানে, তারপর ফাইল ম্যানেজার রয়েছে, যেটা আগেই বলেছিলাম আপনার সম্পূর্ণ হার্ড ডিস্ককে ফরম্যাট করে ফেলবে, ফরম্যাট করে দেন এখানে এটা সেট আপ হবে আর কি অপারেটিং সিস্টেমটি। বর্তমানে আমার এখানে কোনো প্রকার ফাইল নেই যার কোনো কিছু শো করছে না, এখানে অল ভিডিও, অডিও, ইমেজ, ভিডিও সব কিছু অপশন রয়েছে, ঠিক আছে। দেখি এখানে আমাদের প্লে স্টোরটি পাওয়া যায় কিনা, প্লে বুক, প্লে মুভি, ওয়েব স্টোর, ক্রোম, এখানে কোনো প্রকার প্লে স্টোর আসলে দেওয়া নেই, ঠিক আছে। এখানে শুধু আপনি ব্রাউজিং করতে পারবেন, ক্রোম ব্রাউজার দিয়ে আপনি যা যা করতে পারেন ওই কাজটা সেমভাবে এখানে করতে পারবেন, এক্সট্রাভাবে এখানে কোনো কিছুই করা যাবে না। ব্রাউজিং করতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, মেসেজিং করতে পারবেন, অবশ্যই আপনার মোবাইলটা এখানে কানেক্ট করতে হবে, এই কিউআর কোডটা স্ক্যান করে আপনার মোবাইলের সব কিছু এখানে নিয়ে আসতে পারবেন, তারপর ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, কোনো প্যান্ডেপ লোড করে ওইটা এখানে দিয়ে ওইটা থেকে ভিডিও দেখতে পারবেন। এই বেসিক কাজটুকু ছাড়া এখানে তেমন কিছু আপনি আর করতে পারবেন না, এটা সরাসরি কোনো প্রকার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম না,
সাউন্ড কর্ন অপশন আছে, ব্রাইটনেস কর্ন বাড়ানো যাবে। ওকে আমি এটা অফ করে দিই, শাট ডাউন দিলাম। ওকে, শাট ডাউন পর আবার এটা ওপেন করা ট্রাই করে দেখি এবার কতটা সময় লাগে। ওয়েল, সেকেন্ড টাইম তেমনটা সময় লাগেনি, জাস্ট দেওয়ার সাথে সাথে ওপেন হয়ে গেছে। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে পাসওয়ার্ড কোনটা হবে, সম্ভবত আমাদের জিমেল পাসওয়ার্ড দিতে হবে। ইয়েস, জিমেল পাসওয়ার্ড দিতে হবে। জিমেল পাসওয়ার্ড দেওয়ার পর এটা এখানে চালু হয়ে গেছে। এখান থেকে যতটা বুঝতে পারলাম, এটা কোনো প্রকার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম না, এটা জাস্ট আপনার ক্রোম ব্রাউজার। এতদিন আপনি উইন্ডোজের মধ্যে একটা ক্রোম ব্রাউজার ইনস্টল করে ব্যবহার করছেন, আর এখন আপনি ক্রোম ব্রাউজার আপনার কম্পিউটারে একটা অপারেটিং সিস্টেম হিসেবে ইনস্টল করছেন। তাছাড়া এখানে ডিফারেন্স কিছু নেই, শুধুমাত্র ক্রোম ব্রাউজারে যা যা থাকে ওই সুবিধাটুকু এখান থেকে নিতে পারবেন। এই ব্রাউজারের বাইরে আপনি এখানে কোনো কিছুই পাবেন না। দেখেন, ব্রাউজার আছে, জিমেল রয়েছে, তো ক্যালেন্ডার রয়েছে, কোনো প্রয়োজন নেই। তারপর ফাইল ম্যানেজার রয়েছে, এটা একটা অ্যান্ড্রয়েডের সিস্টেম দেওয়া হয়েছে এখানে। যদি কোনো মুভি টুবি মোবাইল বা প্যান্ড্রাইভ দিয়ে এখানে ইম্পোর্ট করেন তাহলে সেটা এখান থেকে দেখতে পাবেন। তারপর হচ্ছে গুগল মিট দেওয়া আছে, ইউটিউব দেওয়া আছে। আর এখানে মেনু বারে আসার পর যদি এই অ্যারোতে ক্লিক করেন তাহলে আরও কিছু মেনু চলে আসবে, কিপ নোটস, লাইট, মেসেজ, ইউটিউব, ইউটিউব, ক্যালকুলেটর, সেটিংস। এখানেও যা যা আছে সব কিছুই এই সেম, এই ব্রাউজারে যা যা থাকে তাই আছে এখানে। গুগল ক্রোম ওয়েজ। ওয়েল, এটাই ছিল টোটাল বিষয় অ্যাকচুয়ালি। এটার উপর আলাদাভাবে রিভিউ কোনো ভিডিও মেক করার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। আপনাদের ইচ্ছা ছিল তাই ভিডিওটি মেক করেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।